হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্মার্ট দুনিয়া ফ্রেন্ডস ডাব্লিউ বিচডিআরবি সম্বন্ধে কিছু জানার জন্য অনেকেই মেসেজ করছেন কোয়ারি করছেন তো প্রচুর কমেন্ট আসছে আর সপ্তাহে আগে বলে দিই আপনাদের যাদের মনে হচ্ছে যে সেদিনকে দেখিয়েছিলাম নেক্সট আপডেট কামিং সুন এই লেখাটা অনেকে দেখতে পাচ্ছেন না যে কারণে ঠিক বিশ্বাস করতে পারছেন না বা কোনো কিছু সমস্যা হচ্ছে দেখুন হতে পারে কার ব্রাউজারে কী হচ্ছে আমি তো বলতে পারবো না জাস্ট আমি আপনাদেরকে একবার লাইভ দেখিয়ে দিতে চাইব সেদিনকেও কিন্তু আমি আপনাদেরকে লাইভ দেখিয়েছিলাম দেখুন আমি ওয়েবসাইটে এলাম রেজাল্টে গেলাম রেজাল্ট সেকশানে যাওয়ার পর কি দেখায় দেখে নেব ওই দেখুন দেখাচ্ছে নেক্সট আপডেট কামিং সুন সো এটা অনেককেই দেখাচ্ছে আপনি যদি ক্রোম ব্রাউজারে ওপেন করেন নিশ্চয়ই দেখাবে আর যদি না দেখায় তাহলে আপনার ব্রাউজারের যে কুকিজ আছে হিস্ট্রিগুলো আছে ক্যাশ মেমোরিগুলো আছে এগুলো একটু ক্লিয়ার করার পর করুন অবশ্যই দেখাবে আর যদি আপনি এটাকে ফোন মোডে দেখছেন তো এটাকে ডেস্কটপ মোড করে নেবেন আপনি উপরে থ্রি ডট অপশানে গিয়ে এখানে ব্রাউজার থেকে আপনার এখানে যে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট আছে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট করে নেবেন তাহলে কম্পিউটারের মতো দেখাবে ব্রাউজারটা সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন এটা দেখাচ্ছে কিন্তু এটা কোনো রকম মিথ্যা ব্যাপার নয় নেক্সট আপডেট কামিং শুন দেখাচ্ছে আর দু একজন কমান্ড করছিলেন যে কামিং বানান ভুল লেখা আছে আমার তো মনে হচ্ছে কামিং বানান কোনো কিছু ভুল লেখা নেই কামিং বানান ভুল বা ঠিক সেটা নিয়ে বিশেষ কিছু ব্যাপার না কামিং বানানটা সঠিক লেখা আছে বাট এটা দেখাচ্ছে এটা একটা আপডেট দিয়েছে আর রেজাল্টের জন্য প্রচুর মানুষ এখানে ভিজিট করছে দেখতে পাচ্ছেন আজকেও প্রায় দশ হাজার ভিজিটর এসে গেছে তো ডাব্লিউ বি সম্পর্কে যেটা বলবো লাস্ট ভিডিওর পর থেকে যে আপডেটটা পাওয়া গেছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো এটা কিন্তু উইদাউট এনি প্রুফ আমি আপনাদেরকে বলতে চলেছি বাট কোনো রকম প্রমাণ কিন্তু নেই যেটা জানা যাচ্ছে বন্ধুরা যে ডাব্লিউ এর যে হেয়ারিংটা চলছিল দেখি যদি আমরা যে হেয়ারিংটা চলছিলো ডাব্লিউ বি ডট গভ ডট ইন যদি আপনারা স্যাটের অফিসিয়াল ওয়েবসাইটে আসেন এখানে দেখবেন তিরিশ তারিখেও কিছু কিছু শুনানি আছে বাট এখানে কিন্তু আমাদের যে বেঞ্চ ওয়ানের শুনানি এটাকে যদি আপনারা ডাউনলোড করেন তো দেখতে পাবেন যে ডাব্লিউ বি শুনানি কিন্তু এই দিন নেই তিরিশ তারিখে কোনো শুনানি নেই আর একটা তারিখ আমাদের মাঝে উঠে এসেছিল যেটা আমি বলেছিলাম সেকেন্ড আগস্ট সেকেন্ড আগস্ট নিয়ে একটা সম্ভাবনা আসছে আমাদের দুনিয়া পরিবারের সদস্য বলতে পারেন বা আমাদের সবার বন্ধু তো তার কোনো রিলেটিভ যদি স্যাটের উকিল থেকে থাকে তাকে বলা হয়েছিল যে ডাব্লিউ বিজিডিআর শুনানি শেষ হয়ে গেছে এবং সেকেন্ড আগস্ট ফলাফল প্রকাশিত হবে এটা আমরা উইদাউট প্রুফ তার কাছ থেকে জানতে পেরেছিলাম বাট আজকে এটা কি আর মানে এই কথাটারই সাপক্ষে আরও একটু জোর দিয়ে বলা যেতে পারে যে হ্যাঁ এই কথাটা ঠিক ডাব্লিউ বিজ শুনানি হয়ে গিয়েছে এবং সেকেন্ড আগস্ট আসতে পারে ফাইনাল রায় দেবে জাজ এরকমটাই জানা যাচ্ছে যে মানে শুনানির যে সমস্ত কথাবার্তা সেগুলো মিটে গিয়েছে এবং ফান ফাইনাল জাজমেন্টটাই শুধু বাকি আছে সেটার জন্য নাকি ডেট ধার্য হয়েছে সেকেন্ড আগস্ট বাট এটা আমরা কোনো রকম অফিসিয়ালি জানতে পারছি না কিন্তু আনঅফিশিয়ালি জানতে পারছি এবং এটাকে যদি আর একটু শক্তপোক্তভাবে বলা যায় তাহলে এই কথাটা বলা যায় যে যাদের কাছ থেকে আমরা মোটামুটি ডাব্লিউ বিজিডিআর বিয়ের আপডেট পেয়ে থাকি যেমন এই সময় বর্তমান তারা তাদের মধ্যে কিন্তু বর্তমানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ইনফ্যাক্ট আমি কোনো যোগাযোগ করিনি যোগাযোগ করা হয়েছে আমাদের এই স্মার্ট দুনিয়া পরিবারের সদস্যদের দ্বারা তো সেখান থেকে জানা যাচ্ছে যে কথাটা একদম ঠিক যে সেকেন্ড আগস্ট শুনানির রায় ঘোষণা করা হবে এবং রায় ঘোষণার পরেই রেজাল্ট পাবলিশ হবে সেটাও কিন্তু জানা গিয়েছে সুতরাং আমরা রেজাল্ট শীঘ্রই পাবো এটা আশা রাখতে পারি আগস্ট মাসের মধ্যে যদি বা পেতে পারি যদি রায় পজিটিভ হয় তাহলে বোর্ড রেজাল্ট বার করে দেবে এরকম বোর্ডের কাছ থেকে খবর পাওয়া যাচ্ছে তো রায় যদি সেকেন্ড আগস্ট বেরিয়ে যায় তাহলে যদি সরকার পক্ষ জিতে যায় তাহলে রায় বেরিয়ে যাবে আর রায় যদি সরকার পক্ষ জিতে যায় তাহলে রেজাল্টও খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে এমনটাই জানা যাচ্ছে এবং রেজাল্ট বেরোনোর পরে রিক্রুটমেন্ট হওয়ার পরে যে নতুন আবার ছ হাজার রিক্রুটমেন্ট সেটাও হবে কিন্তু এরকমটাই শোনা যাচ্ছে বাট এটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি যে ঝামেলা মিটে গেলেই রেজাল্ট পাবলিশ হবে এবং রেজাল্ট পাবলিশ হওয়ার পরেই শীঘ্রই নিয়োগ হবে এবং তারপর নতুন ছ হাজারের নিয়োগ প্রক্রিয়া রিলিজ হবে তো আপনি যদি বর্তমানের কাছ থেকে খোঁজখবর করতে চান এটা বর্তমানে রিপোর্টার অনুযায়ী জানা যাচ্ছে যে সেকেন্ড আগস্ট শুনানির রায় ঘোষণা হবে শুনানি শেষ হয়ে গিয়েছে তো আপনি বর্তমানের রিপোর্টারের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ভিডিওর নিচে ডেসক্রিপশানে সেখান থেকে আপনি যোগাযোগ করতে পারেন তো আমি একটু বলে রাখি যে ফোন করলেই কিন্তু আপনি সরাসরি জানতে পারবেন না ডাব্লিউ এর কেসের রেজাল্ট তো তার জন্য সেই ব্যক্তির কাছে পৌঁছাতে হবে বা সেই রিপোর্টারের কাছে পৌঁছাতে হবে যেই রিপোর্টার ডাব্লিউ বি কে নিয়ে খবর ছেপে থাকে তো আপনি যদি ওই নাম্বারে ফোন করেন তো বর্তমান থেকে কেউ না কেউ আপনার ফোন রিসিভ করবে তাকে আপনি বলবেন আমি ডাব্লিউ বি সম্বন্ধে খোঁজ খবর নিতে চাইছি তো তারা সেই রিপোর্টারের কাছে আপনার কলটাকে ট্রান্সফার করে দেবে যেই রিপোর্টার ডাব্লিউ বিজি এর আপডেট দিয়ে থাকে তো সেই রিপোর্টারের সঙ্গে আপনি কথা বলে নিতে পারবেন যে কথাটা সত্যি কি না তবে সবাই মিলে চেষ্টা করবেন না আপনারা যে গ্রুপ ওয়াইজ আছেন যে কোনো একজন ফোন করুন বিকজ এই ভিডিওর মাধ্যমে যদি বারবার বর্তমানের কাছে ফোন যায় তাহলে সেক্ষেত্রে আপনাদেরকেও তারাও বিরক্ত হবে এটা আমারও সমস্যা আসতে পারে সো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিচ্ছি বটে নাম্বারটা দিচ্ছি কিন্তু সবাই ফোন করবেন না দু একজন ফোন করে জেনে নেবেন যদি কারো বিশ্বাস না থাকে তো তাহলে আমরা ফ্রেন্ডস যদি ডাব্লিউ বিজিডি এর রেজাল্ট বা রায় যদি পেয়ে যাই দু তারিখে সেকেন্ড আগস্ট তারপরে যদি আমরা আগস্ট মাসের পনেরো তারিখের আগেই যদি রেজাল্টও পেয়ে যাই এটা একটা খুবই ভালো খবর এবং তারপর নতুন ছ হাজারের রিক্রুটমেন্টের নোটিস এটা একটা খুব ভালো খবর হতে চলেছে যদিও দু বছর ধরে সময় লেগে গেল তারপরও হয়তো বা একটু কোনো আনঅফিসিয়ালি আপডেটের মধ্যেও আমাদের একটু মুখে হাসি ফুটতে চলেছে যদিও এটা আনঅফিসিয়ালি আপডেট কোনো অফিসিয়ালি ওয়েবসাইটে দেয়নি বা কিছু আর ওয়েবসাইটে যে আপডেটটা আপনারা দেখেছেন রেজাল্ট কামিং শুন এটাই লাস্ট আপডেট হয়ে আছে তারপর থেকে ওয়েবসাইট আর কোনো রকম আপডেট করেনি তো এটাকে একটা জিনিস ভাবতে পারেন এখান থেকে যে লাস্ট আমাদের যে ছাব্বিশ তারিখে না সাতাশ তারিখে যেটা হয়েছিল শুনানি তারপর থেকে নিশ্চয়ই কিছু পজিটিভ হয়েছে ছাব্বিশ তারিখে লাস্ট শুনানিতে কিছু নিশ্চয়ই পজিটিভ হয়েছে যার কারণে ওয়েবসাইট আপডেট করেছে যে রেজাল্ট আপডেট কামিং শুন তাহলে পজিটিভ এটাই হয়েছে যে শুনানি শেষ হয়ে গেছে রায় কোন দিকে যাবে এটা বোঝাই যাচ্ছে হয়তো সরকার পক্ষ জিতবে সে কারণেই ওরা হয়তো লিখেছে রেজাল্ট আপডেট কামিং সুন এটাই আশা করা যাচ্ছে নিশ্চয়ই সেদিনকার শুনানিতে কিছু পজিটিভ হয়েছে না হলে এই আপডেট দিল কেন এটাই ব্যাপার তো সেকেন্ড আগস্ট আমরা কোর্টের ফলাফলের জন্য অপেক্ষা করব এবং সব থেকে ব বড়ো কথা আমাদের ডাব্লিউ বিজিডিএর রেজাল্ট নিয়ে অপেক্ষা করব। বিশেষ কিছু আপডেট নেই একটা ছোট্ট কথা বলার জন্য এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল সরি ফর দ্যাট আচ্ছা ওকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকুন ভিডিওটিকে লাইক শেয়ার করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংকস